চেতনা আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা ডট টিভি। কুমিল্লার বড়ুরায় এনজিও সংস্থা দেয়ার উদ্যোগে সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক আলোচনা সভা। আধুনিক মানসম্পন্ন চিকিৎসা সেবা রেনেসা হাসপাতাল, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাবে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকের সাহায্যে সর্বপ্রকার জটিল অপারেশন করা হয়। সাচার পুলিশ ফাঁড়ির উল্টা পাশে মজুমদার টাওয়ারে অবস্থিত সাচার রেনেসা হাসপাতাল, কচুয়া, চাঁদপুর। কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় এনজিও সংস্থা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর হিউম্যান অ্যাডভান্সমেন্ট এর উদ্যোগে সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 28 ডিসেম্বর সোমবার সকালে বরুড়া উপজেলায় এনজিও সংস্থা দিয়ার বাতাইছড়ি অফিসে এই জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা যুব অধিদপ্তরের উপপরিচালক ব্রজেশ কুমার সাহার সভাপতিত্বে ও বরুড়া উপজেলা সহ যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হোসাইন, বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ রুস্তম আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ বোরহানউদ্দিন, দেয়ার নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবুল কাশেম ও ইউপি সদস্য আব্দুল জব্বার প্রমুখ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেয়ার প্রোগ্রাম ম্যানেজার আবুল বাশার, এরিয়া ম্যানেজার মোহাম্মদ সুমন মিয়া, শাখা ব্যবস্থাপক লিটন পাল, নারায়ণ চন্দ, মোহাম্মদ জাকির হোসেন ও দেয়ার অন্তর্ভুক্ত সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কুমিল্লা জেলার বরুড়া থেকে জুয়েল রানার ভিডিও চিত্রে চেতনা টিভি।